আপনি কি কিছু বলবেন? আজকের আকাশটা অনেক সুন্দর। আকাশ কোন দিকে? ওই যে উপরের দিকে। তাহলে আপনি উপরের দিকে যান, আমার পিছু পিছনে ভেবে ঘুরছেন কেন? কোনো কারণ আছে? সামনেই একটা ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারটা দিয়েও আকাশে যাওয়া যায়। আমি সেদিকে যাচ্ছি। আমি আপনাকে এখন একটা প্রশ্ন করব, এক বাক্যে উত্তর দিবেন, হ্যাঁ অথবা না, পারবেন? অবশ্যই পারবো। আপনি শুধু আমাকে প্রশ্ন করুন না, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার জন্য একদম রেডি। আপনার বাড়িতে কি জানেন আপনি একজন পাগল? হ্যাঁ, আমি না, আমি আমি কেন? এই আপনি তো খুব চালাক, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন, আমি যদি এখন উত্তর দেই যে হ্যাঁ তাহলেও আমি পাগল, আবার আমি যদি এখন উত্তর দেই যে না তাহলেও আমি পাগল। মানে আমার বাড়িতে কি জানে আমি যে পাগল? এই আপনি এত কঠিন একটা প্রশ্ন কিভাবে সাজালেন বলুন তো। আচ্ছা, আপনার কোনো সন্দেহ আছে আপনি যে একজন পাগল? না। এই আপনি তো আবার সেই একই ধরনের প্রশ্ন করলেন। সরি সরি সরি, আপনার সাথে আমার পেরে ওঠা সম্ভব না। আপনার ডাক্তার কি জানে আপনার সমস্যার কথা? কোন সমস্যার কথা? আপনার ডাক্তার ছাড়া তো ঢাকার কোনো ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার কথা না, এ কথা ডক্টর আপনাকে বলেনি? মাফ চাই, দোয়াও চাই। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বারের মতো আমি আপনাকে মাফ করে দিলাম, আর কিছু বলবেন? হ্যাঁ, আরেকটা কথা না বলার ছিল। মানে হয়েছে কি, গত মধ্যরাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। মানে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করেই সে আসলো, আমার শরীরের উপরে বসলো, তারপর আমাকে জড়িয়ে ধরে প্রথমে চুমু খেলো, তারপর কামড় দিয়ে না উধাও। তো আপনি তাকে বিয়ে করে ফেলেন? আমি তাকে কিভাবে বিয়ে করব? মানে একজন মানুষ হয়ে তো তাকে বিয়ে করা সম্ভব না। মানুষ হয়ে তাকে বিয়ে করতে পারবেন না মানে? মানে আমি যেসব কাণ্ডের কথা বললাম এগুলো তো ঘটিয়েছে একটা মশা। কি কেমন দিলাম? হ্যাঁ, আপনি কি ভেবেছিলেন আপনি এক চিঠি আমাকে বোকা বানিয়ে যাবেন? আমার একটা ফোন এসেছে। আম্মু আসসালামু আলাইকুম। আম্মু তো বাসার কাছে কাছে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি বাসায়। আসছি, আমার বাসা থেকে ফোন আসছে, যেতে হবে।